হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌ। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। আমি অনেক পিতৃপুরুষ পক্ষের কথা বলছি, অনেক কটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের যার যেটা সুবিধা হয় সেটাই করবেন। আর হাতে মাত্র 15টা দিন, 14টা 13টা দিন আপনারা করবেন। শ্রাদ্ধর দিন ব্রাহ্মণকে ভোজন করানোর আগে সাবধান, এই পিতৃপুরুষের উদ্দেশ্যে ব্রাহ্মণকে ভোজন করানোর আগে খুব সাবধান। কিছু নিয়মাবলী আছে, সেইগুলো কিন্তু মেনে তাদেরকে ভোজন করাতে হবে। তাহলে পিতৃপুরুষরা ভীষণ খুশি হবেন এবং আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হবেন না। তো শুনুন কি কি বিষয়। প্রথমে বলি, সর্বপ্রথম ব্রাহ্মণকে বাড়িতে আনবেন, এনে আসন পেতে দেবেন। আসন পেতে ব্রাহ্মণের খেতে বসে মুখটা হবে কোন দিকে? ব্রাহ্মণের মুখটা হবে দক্ষিণ দিকে। আসন পেতে জল ঢেলে দক্ষিণ দিকে মুখ করে ব্রাহ্মণকে বসাবেন। সারা বাড়ি এবং রান্নাঘর গঙ্গার জল দিয়ে ছিটিয়ে দেবেন, গঙ্গার জল ছিটিয়ে দেবেন সারা বাড়িতে। যখন ভোজন আনবেন, যখন ভোজন আনবেন মায়েরা ঘর থেকে ব্রাহ্মণ দেবতাকে ভোজন করাবেন, তখন ভক্তি সহকারে মনে আনন্দ স্বরূপ দুই হাতে করে খাবার ধরে নিয়ে আসবেন এবং মাটির উপরে রেখে তারপরে ভোজন করাবেন দুই হাতে করে। এটা শ্রদ্ধাপূর্বক হয়, ভক্তিপূর্বক হয়, এক হাতে করে খাবার আনবেন না। আর যখন এই কাজগুলো করবেন, গ্রামের যারা আমার যে সন্তানরা গ্রামে আছো, উঠান আছে, বারান্দা আছে, মাটির বারান্দা আছে, তারা কি করবেন? না, তারা সকালে উঠে গোমাতার গোবর দিয়ে আগে লেপন দিয়ে নেবেন সুন্দর করে, সবচেয়ে পবিত্র কাজ, তারপরে ব্রাহ্মণকে ভোজন করাবেন। এবার বলি, লোহার পাত্রতে ভোজন করাবেন না, মাটির পাত্রতে ভোজন করাবেন না। চাইনিজ ডাইনিং টেবিলে যে সমস্ত থালা বাসন বেরিয়েছে, মানে চীনা মাটির কারুকার্য করা, সেই সমস্ত পাত্রতে করাবেন না। এবং সুন্দর পাতাতে, শাল পাতা বা কলার পাতাতে ভোজন করাবেন। যদি মাটির পাত্র বা লোহার পাত্র, এই ধরনের পাত্রতে ব্রাহ্মণকে ভোজন করানো হয়, তাহলে পিতৃপুরুষরা কিন্তু খেপে যাবে, তাদের রাগ হয়ে যাবে, তারা আশীর্বাদ করবে না, উল্টে অভিশাপ পেয়ে যাবে। এই দিন যে ব্যক্তি মাটির পাত্রতে ভোজন করাবে সে তো নরকে যাবেই, যে ব্রাহ্মণ মাটির পাত্রতে ভোজন করবে তাকেও বাঁচানো যাবে না, সেও নরকে যাবে। কাজেই খুব সাবধান, মাটির কোনো পাত্র একদম ব্যবহার করবে না। ব্রাহ্মণকে মানে উষ্ণ উষ্ণ গরম গরম খাবার পরিবেশন করবেন, ঠান্ডা যুক্ত কোনো জিনিস পরিবেশন করবেন না। উষ্ণ উষ্ণ গরম যেন খাবার পরিবেশন করা হয়। এই দিন ব্রাহ্মণ বা ভিখারিকে বস্ত্র দান করবেন, এতে পিতৃপুরুষরা ভীষণ খুশি হবেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, ব্রাহ্মণের এটো থালা পুত্ররাই কিন্তু তুলবে, কন্যা সন্তানরা এটো থালা তুলবে না এবং ঘরের বৌমারা এটো থালা তুলবে না। বোঝা গেল? মনে থাকবে, খুব দরকারি কথা আমি আগেই বলে দিয়েছি। বেটা যদি না থাকে, মানে পুত্র সন্তান যদি না থাকে, বাড়িতে কোনো ছেলেই নেই, বেটা ছেলেই নেই,
সেক্ষেত্রে কিন্তু বৌমা তুলতে পারে, অবর্তমানে বৌমা তুলতে পারে এবং নাতনিরা তুলতে পারে এঁটো থালা। এই সময় এই 15টা দিন 16টা দিন বাড়িতে যদি পাখি আসে পাখিকে ভোজন করাবে, কাককে ভোজন করাবে, গো মাতাকে ভোজন করাবে, কালো কুকুরকে ভোজন করাবে, কালো পিঁপড়েকে ভোজন করাবে। জানি না তো আমরা কে কোন ছলে পিতৃলোক থেকে পিতৃপুরুষরা এসে আমাদের কাছে উপস্থিত হয়, আমাদের সামনে এসে হাজির হয় আমরা বুঝতে পারবো না, কিন্তু এই কটা পশুদেরকে খাওয়ালে অবশ্যই পিতৃপুরুষরা খুশি হয়। তাহলে আমি অনেক কিছু বলে বলে দিচ্ছি, ছোট ছোট ভিডিও করছি, আপনারা কিন্তু মন প্রাণ দিয়ে ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপনাদের মঙ্গল হবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌ।